আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পারভেজ আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও, যেটা থাকবে এসার ল্যাপটপের একটা রিভিউ। আজকে চলে যাই সরাসরি ল্যাপটপে আনপ্যাক করব, আর এটার মধ্যে কি কি কনফিগারেশন আছে আর এটাতে কি আপডেট করা যাবে ওই বিষয়ে কথা বলবো। এসার ল্যাপটপটা আমরা আনপ্যাক করার জন্য ফুল প্রতিবারের মতোই বলি, এটাও ইনটেক একটা প্রোডাক্ট। প্রোডাক্টটাতে থাকতেছে আপনার দুইটা ম্যানুয়াল থাকবে, একটা ম্যানুয়াল বই আর একটা, আর এছাড়া আপনার এটা পাশে যেটা থাকবে একটা অ্যাডাপ্টার থাকবে আর একটা পাওয়ার কেবল থাকবে, এই দুটাই থাকবে। আর অ্যাডাপ্টারটা যেটা থাকতেছে এটাও থাকতেছে আপনার 45 ওয়াটের একটা চার্জার থাকবে, 45 ওয়াট, এছাড়া আর এক্সট্রা কোনো কিছু নেই। এছাড়া এটাতে থাকতেছে ম্যানুয়াল, এটা কিভাবে ইউজ করা যাবে বা কি কি আছে, যারা নতুন ইউজার তাদের জন্য এটা, আর একটা ম্যানুয়াল বই দেওয়া আছে এসারেরই। এছাড়া এখন আমরা ল্যাপটপটা টোটালি দেখাতে যাচ্ছি, দেখেন আপনারা সবাই ল্যাপটপটাতে কি কি কনফিগারেশন থাকবে। ল্যাপটপটা থাকতেছে আপনার সিলভার কালার, কিন্তু অনেকে মনে করে যে সিলভার কালারটাই আসলে মেটাল বডি, আসলে মেটাল বডি না, এটা হলো ফাইবার বডি দিয়ে থাকবে। এটা এসার এর ল্যাপটপ, এটা কোরাই 3, এসার স্পায়ার 3, এখানে হলো হিংসের জন্য দেওয়া, আর এটা হলো আপনার বেজেলটা একদম ন্যারো বেজেল, যেটা ন্যারো বেজেলের জন্য ওয়াইফাই এর অপশন দেওয়া আছে, ওয়াইফাই থাকবে সাপোর্টেড। আর এছাড়া DDR4 এর র্যাম আছে আর HDMI পোর্ট আছে, আর এটাতে আর একটা জিনিস যেটা হলো M.2 স্লট, M.2 স্লটের জন্য এই অপশন গুলো দেওয়া আছে। এটা ল্যাপটপের উপরে ফিউচারটা লেখা থাকবে। আর এছাড়া যেটা থাকতেছে কোরাই এই ল্যাপটপটাতে কি কি কনফিগারেশন আছে আমরা এখন বলে দিব, যাদের বাজেট 45 রেঞ্জের আশেপাশে তাদের জন্য এই প্রোডাক্টটা। প্রোডাক্টটাতে থাকতেছে আপনার কোরাই 3 11 জেনারেশন থাকবে, 4GB DDR4 এর 3200 র্যাম থাকবে, এটাতে র্যাম স্লট কিন্তু একটা থাকবে, যেটা 4GB আসছে এটা কিন্তু মাদারবোর্ডের সাথে বিল্টিং, আপনি চাইলে আরেকটা 4GB বা আরেকটা 8GB র্যাম আপ করতে পারবেন, সর্বোচ্চ এটাতে আপনি 20GB পর্যন্ত করতে পারবেন, যেটা 4GB মাদারবোর্ডের সাথে লাগানো আছে, আর একটা 16GB হয়তো বা আপনি লাগাতে পারবেন ল্যাপটপের মধ্যে। আর এছাড়া থাকতেছে এটাতে আপনার 1 TB হার্ড ড্রাইভ থাকবে, আপনার 5400 RPM এর একটা 1 TB হার্ড ডিস্ক থাকতেছে। আর এছাড়া থাকতেছে M.2 স্লট, এটাতে আপনি SSD যদি বাড়ান, SSD যদি লাগাতে যান, আপনি SSD লাগাতে পারবেন, 120GB বা 250GB, 512GB আপনি লাগাতে পারবেন, এটাতে M.2 NVMe স্লট আছে। কিন্তু M.2 NVMe ছাড়া যদি আপনি যদি M.2 ছাতা যে পোর্টটা আছে ছাতা পোর্টটা যদি লাগান তাহলে কিন্তু ওটা কিন্তু সাপোর্ট করবে না। আর এছাড়া এই প্রোডাক্টটাতে কিন্তু আপনার ব্যাকলিট কিবোর্ড নাই, এটাতে উইন্ডোজ 11 থাকবে। এটাতে কি কি পোর্ট আছে আমরা ওইটা নিয়ে এখন কথা বলবো। এটাতে আপনার থাকতেছে USB পোর্ট থাকতেছে তিনটা, দুইটা USB 3 পোর্ট থাকতেছে দুইটা, আর এছাড়া HDMI পোর্ট, ল্যান পোর্ট, আর চার্জার যে অপশনটা চার্জিং পোর্টটা আছে। আর এই পাশে যেটা আছে USB 2 থাকতেছে একটা, অডিও সাউন্ড সিস্টেম 3.5mm এর অডিও পোর্ট দেওয়া আছে, আর এছাড়া থাকতেছে আপনার লক সিস্টেমটা। আর যদি এটা যে কুলিং সিস্টেমটা বলি, এটার কুলিং সিস্টেমটা আপনার এখানে একটাই ফ্যান দেওয়া আছে, এখানে ম্যাচ মতো দেওয়া আছে, আর এছাড়া দুইটা স্পিকার থাকবে দুই পাশে। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা যে কুলিং সিস্টেমটা আছে, এটাতে কুলিং সিস্টেমটা থাকতেছে আপনার এই পাশে আপনার অপশনটা দেওয়া আছে, এটা দুইটা রাবার দেওয়া আছে এই পাশে দুইটা বটন, এই দুটা বটন যখন আপনি এটা উঠাবেন ল্যাপটপটা যখন উঠাবেন, উঠানোর পরে এই যে ব্যাক সাইডটা থাকবে এই ব্যাক সাইডটা আপনি উপর দিকে একটু তোলা দিবেন, উপর দিকে একটু উঠবেন। আর এটা যে কুলিং সিস্টেমটা থাকবে তখন আপনার বাতাসটা নিচে দিয়ে বাইর হয়ে যাবে, এটা একটু উপরে থাকবে। আর এছাড়া এই প্রোডাক্টটাতে আর এক্সট্রা কি কি আছে আমি আবারও বলে দিচ্ছি, কোরাই 3 থাকবে, 11 জেনারেশন থাকবে, আপনার 4GB DDR4 এর র্যাম 3200 MHz থাকবে, ওটা মাদারবোর্ডের সাথে বিল্টিং, আর 1 TB হার্ড ডিস্ক থাকবে, আপনার 5400 RPM এ থাকবে, আর এছাড়া থাকতেছে এটাতে M.2 NVMe স্লট থাকবে, 15.5 ইঞ্চি আগে কিছু কিছু প্রোডাক্টে কিন্তু আপনার DVD রিডার থাকতো, তো এখন বর্তমানে যেগুলো আসতেছে কোনো প্রোডাক্টেই আপনি গেমিং সেগমেন্টের যে ল্যাপটপগুলো ওইগুলোতেও কিন্তু আপনার DVD রিডার আসতেছে না, তো আপনার এটাতেও কিন্তু DVD রিডার থাকবে না। আর এছাড়া আপনার এটাতে M.2 NVMe স্লট আছে, আপনি চাইলে M.2 NVMe লাগাতে পারবেন, M.2 SATA যদি লাগান ওটা কিন্তু সাপোর্ট করবে না, আমি আবারও বলে দিচ্ছি। আর এছাড়া এটাতে থাকতেছে অরিজিনাল উইন্ডোজ 11 থাকবে,
এটা উইন্ডোজ 10 দিয়েও আসে 11 দিয়েও আসে। ওই এর আগে যে কথাটা বলেছিলাম যে উইন্ডোজ 10 আসলেও হয়তো অনেকে চিন্তা করে যে না হয়তো আমার এটাতে 11 সাপোর্ট করবে না, এটাতে আপনি উইন্ডোজটা যখন আপডেট দিবেন তখনই কিন্তু উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 দুটাই আপনি সাপোর্ট করবে, কোনো প্রবলেম হবে না। আর এছাড়া এটা যে বেজেলটা থাকবে ন্যারো বেজেল থাকবে, কিন্তু এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি যেটা হলো আপনার কিন্তু আপনার ওয়েবক্যাম আছে যেটা আপনার এইচডি ওয়েবক্যাম, ফুল এইচডি ডিসপ্লেতে এইচডি ওয়েবক্যাম থাকবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি, আর এছাড়া যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যদি নিত্য নতুন কোনো ভিডিও চান বা কোনো মডেলের যদি আপনাদের যদি রিভিউ দরকার পড়ে অবশ্যই বলবেন, কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই পারভেজ আছি আপনাদের সাথে, আপনাদেরকে সবসময় নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসবে ওইগুলো রিভিউ দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।